আসসালামু আলাইকুম। নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনার কার্যালয় পরিবার কল্যাণ সহকারী পদের প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। সময় ছিল 90 মিনিট, পূর্ণ মান ছিল 70। বাংলা অংশের সমাধান: আদি ও মধ্যযুগের সাহিত্যের নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন, আমাদের গ্রাম কবিতাল কাল লেখা, বন্দেয়ালি মিয়া। অর্ধমাত্রা যুক্ত স্বরবর্ণ কয়টি? একটি। শবযাত্রা কোন দোষে দুষ্ট? গুরু চণ্ডালি দোষে। শবযাত্রা না হয়ে হবে শবদাহ। ক খ গ ঘ উ কোন প্রকারের ধ্বনি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি। বাংলা ব্যাকরণ প্রণয়ন করেন কোন বাঙালি? বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1826 সালে ইংরেজি ভাষায়। ডাক্তার ডাকো কোন কারকের কোন বিভক্তি? এখানে ডাক্তার হলো কর্মকারকের শূন্য বিভক্তি। সন্ধি বিচ্ছেদ করুন জয়নক, জন প্লাস এক, গবেষণা গো প্লাস এষণা। ব্যাস বাক্য সহ সমাস লিখুন। হাসাহাসি হাসতে হাসতে যে ক্রিয়া। ব্যতিহার বহুব্রীহি সমাস। হাট বাজার হাট ও বাজার সমাত্তে দ্বন্দ্ব সমাস। এক কথায় প্রকাশ করুন যে একবার শুনেই মনে রাখতে পারে শ্রুতি ধর। দুইবার জন্মে যে দিস, যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি। এখানে ঘূর্ণিঝড় শীতরাং মোকাবেলায় বাংলাদেশের অবদান লিখুন। এটি আপনারা নিজেরাই চেষ্টা করবেন। রাইট আ প্যারাগ্রাফ অন রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস। এটা আপনারা এখান থেকে দেখে নেবেন অথবা নেটের সাহায্যে নিজেরাই চেষ্টা করবেন। ভয়েস সেন্স ছিল 3টা, পে পজিশন ছিল 3টা এবং সেন্টেন্স কারেকশন ছিল 2টা। 10টা বাজতে 6 মিনিট বাকি, 6 মিনিটস টু 10 ও ক্লক। আমি যদি পাখির মতো আকাশে উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই লাইক আ বার্ড। তাদের ত্যাগ উদ্দীপনা বীরত্ব আমাদের দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করে। দেয়ার স্যাক্রিফাইস জিল অ্যান্ড ব্রেভারি ফর্ম অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি। 18 নম্বর ধারাটির পরবর্তী পদ হবে হলো 20। একটি ত্রিভুজের একক দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 4, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? উত্তর হবে 6 বর্গফুট। সমাধানটি এখান থেকে দেখে নেবেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160। একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? উত্তর হবে 24। সমাধানটি এখান থেকে দেখে নেবেন। 6% মুনাফায় 1 বছরে কত টাকা? 120 টাকা হবে। উত্তর হবে 2000 টাকা। 22 নম্বরের মান নির্ণয় এখান থেকে দেখে নেবেন। উত্তর হবে 9। সাধারণ জ্ঞান অংশের সমাধান: 2022 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি? 2022 সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেন বিয়ালিয়াৎসি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল, ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টি। বিবিসি লন্ডনে অবস্থিত কার্যালয়ের নাম কি? ব্রডকাস্টিং হাউস বা লন্ডন হাউস। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ঋষি সুনাক। হাসান আল বলকিয়া কোন দেশের রাষ্ট্রপ্রধান? ব্রুনাইয়ের। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর হবে ভারত এবং শ্রীলঙ্কাকে। ফিফা ওয়ার্ল্ড কাপ কবে চালু হয়? 1930 সালে। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হলো 6টি: শর্করা, আমিষ, স্নেহ, চর্বি জাতীয় খাবার, ভিটামিন, খনিজ, লবণ ও পানি। দেশে নির্মিত 6 লেনের সেতুর নাম কি? মধুমতি সেতু। অক্টোবরে দেশে কোন ঘূর্ণিঝড় আঘাত হানে? চিত্রাং। দ্য গল কোন দেশের পূর্ব নাম ছিল? ফ্রান্সের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগ কয়টি?
দুটি বিভাগ, একটা হলো স্বাস্থ্য বিভাগ, আর হলো পরিবার পরিকল্পনা বিভাগ। বাংলাদেশ ভারত অভিন্ন নদী কয়টি? 54টি। বঙ্গবন্ধু উপাধি দেন কে? বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ। 1969 সালের 23 ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে নিউ ইয়র্কে কনসার্ট করা নাম কী ছিল? বিটলস। বাঙালি মুক্তির সনদ কোনটি? 6 দফা। এস এম সুলতানের জন্মস্থান কোথায়? নড়াইল। নো অঞ্চল কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সমুদ্র উপকূলীয় অঞ্চল। নো কমান্ডো ও অভ্যন্তরীণ নো পরিবহন ছিল সেক্টর 10 নম্বরের অধীনে। সর্বদক্ষিণের জেলার নাম কি? কক্সবাজার। ডেঙ্গু মশা কোন ভাইরাস বহন করে? ডেঙ্গু ভাইরাস বহন করে। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।